everyone. Assalamualaikum. আজকে আমি আমার আবিদার সুজন পেজ থেকে লাইভ হয়েছি। আমি এখন আছি দিনাজপুরে ব্রাইডাল ক্রিয়েশনের শোরুমে। তো সেখান থেকেই লাইভ হয়েছি। একটু দেখতে যাচ্ছিলাম যে কে আছেন অনলাইনে, একটু কথা বলতাম, শেয়ার করতাম আমার শোরুমটা কেমন করে সাজিয়েছি সেটা। হাসনাত হীরা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। আপু ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আজকে শুক্রবার, আমাদের হচ্ছে ছুটির দিন, সব দোকানপাট বন্ধ প্রায় দিনাজপুরে। তো আমার একটা অর্ডার ছিল, এই জন্য শোরুমটা খোলা হয়েছে। তো এই জন্য বসেই আছি, ভাবলাম একটু লাইভে আসি। হ্যালো ফাতিমা আক্তার লিখেছেন, হ্যালো তানিয়া ফিন, হ্যালো সাইদা আফরুজা রূপা, আপু ব্রাইট অ্যান্ড গ্রুম মালা অ্যাভেলেবেল পাবো? না আপু, আমাদেরকে প্রি অর্ডার করতে হবে, তাহলে আমরা বানিয়ে দিতে পারবো। হ্যাঁ হ্যালো বর্ণা, হ্যালো তামান্না, হ্যালো আপু, হ্যালো হুসনিয়ারা জাহানা, আপু কেমন আছেন? আপু আমিও আছি, নাকি বলেন? হ্যালো আপু আফিয়া মুজমিন, হ্যালো। আমি আসলে বেশ কিছুদিন ধরেই দিনাজপুরেই আছি, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, এই জন্য দিনাজপুর থেকেই কিছু কাজ করছি। আমার শোরুমটাতে আসলে অনেকদিন সময় দেওয়া হয়নি, এই জন্য এখন এখানে থেকে সময় দিচ্ছি। আরিফু জানা আরিফ লিখেছেন, হ্যাঁ আই আপু, হ্যালো হ্যাঁ আপু কেমন আছেন? তাফরিন লিখেছেন, আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু ঠান্ডার সিজন, একটু ঠান্ডা লেগে গেছে, আর উত্তরাঞ্চলে যারাই থাকেন তারা বুঝেন যে আসলে তুলনামূলক এখানে অনেক বেশি শীত। রূপা আপু লিখেছেন, আপু দেখি এসো আপু ঢাকায় শুরু আছে? না আপু, ঢাকায় শুরু এখনও দিতে পারিনি। আমার ইনহাউস স্টোর আছে মোহাম্মদপুরে, বাসায় আমি একটা রুম করেছি, একদম মানে কাজের মতো করে, একদম দিনাজপুরে যে শোরুম যেরকম ঠিক ওরকম করেই করেছি। আপু আমি তোমার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিবো। ফাতিমা আক্তার আপু, জি আপু অবশ্যই নিতে পারেন। আমাদের পেজে একটু ইনবক্স করবেন, তবে অবশ্যই ব্রাইডাল ক্রিয়েশন পেজে ইনবক্স করবেন, ওই পেজটা সবসময় আসলে দেখা হয়। আর আবিদা সুজন পেজে আসলে কি মেসেজগুলো একটু দেরি করে রিপ্লাই দেওয়া হয়। হোস্টেয়ার আপু লিখেছে, আপু আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। রাকিবুল রায়হান, আমার কার্ভিংগুলো দেখেছেন আপু? রাকেশ না ভাইয়া, আমি মনে হয় এখনও দেখতে পাইনি, আপনি আমাকে, আমি দেখবো রাকেশ ফ্রুট কার্ভিং, আমি দেখবো। আপনি আমার পেজেই আমাকে একটু ইনবক্স করে লিঙ্কটা দিবেন, আমি খুঁজেও নিব, আর আপনার ছবিগুলো আমাকে একটু পাঠিয়ে দেবেন, আমি দেখবো। হয়তো অনেক সময় চোখে পড়ে গেছে, আমি হয়তো কমেন্ট করেছি, কিন্তু রাকিব এই নামটা আলাদা করে দেখিনি। তো ইনশাল্লাহ দেখব। আমাদের যে একটা গ্রুপ আছে সেখানেও কিন্তু আপনি আপনার কার্ভিংয়ের ছবি পোস্ট করতে পারেন, বাংলাদেশি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কার্ভিং নামে একটা গ্রুপ আছে। হোস্টেয়ারা আপুর হচ্ছে আচার অনেক মজা, এবার ঢাকায় গেলে আমি বাসায় যাব আচার খেতে। আপু কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য লক দিয়েছিলাম, সরি, মনে হয়তো দেখিনি নাকি, তো আরেকবার একটু নক দিয়ে না আমি আনসার দিব। হ্যাঁ তানিয়া ফিন, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই যে আমার শোরুমে বসে বসে একটু লাইভে আসছি, বসে আছি অনেকক্ষণ ধরে, বোর লাগছে, একটু পরেই বাসায় চলে যাব। আর আমার শোরুমটা হচ্ছে কালীতলা, আর আমাদের বাসা হচ্ছে ফুলহাটে, এখান থেকে যেতে 10-15 মিনিট সময় লাগে। নূর জাহিন, হ্যাঁ ভাবি ভালো আছি, স্কুল বন্ধ এই জন্য দিনাজপুরে আসছি, দিনাজপুরে আছি আমরা। জাহিনের আম্মু, জাহিনদের আমাদের, জাহিন কেমন আছে? জাহিনকে আমাদের আদর দিবেন। আমার শোরুমটা এই একটু দেখাই, হ্যাঁ এই যে আমার শোরুম,
আপু আপনাকে খুবই ভালো লাগে, বেশ অনেকদিন হলো আপনার ভিডিওগুলো দেখছি। নীল নদী আপু থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ। আমার ব্রাইডাল ক্রিয়েশন একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, আমি ওখানে সবসময় এই চেষ্টা করি ইউটিউব টিউটোরিয়াল ভিডিও দিতে, ইউটিউব বলতে যাই আমি ইউটোরিয়াল বলতে গিয়েছিলাম, তো যাই হোক টিউটোরিয়াল ভিডিওগুলো ওখানে পোস্ট করা হয়। কিন্তু যেহেতু আমার সেট আপটা হচ্ছে ঢাকাতে, দিনাজপুরে বেশ কিছুদিন ধরে আছি, তাই এখানে ওরকম করে দিতে পারছি না টিউটোরিয়ালগুলো, চেষ্টা করছি। আজকে একটা টিউটোরিয়াল রেডি করেছি, ইনশাল্লাহ রাতে আপলোড দিয়ে দেবো। তাজরিন পিয়া হ্যালো, কেমন আছো? আসলে তোমার কথা শুনে কিন্তু আমি দিনাজপুরেই আছি, বুঝছো? আবার দেখা হবে। হ্যাঁ এলমা ফ্রিন আপু খুব সুন্দর লাগছে আমাকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। বিউটি বিথি লিখেছে আপু আপনার ভয়েসটা খুবই ভালো লাগে, থ্যাংক ইউ। জি আপু টিউটোরিয়ালগুলো দেখি, নীল নদী লিখেছেন, স্নেহার আপু লিখছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ, সবাইকে অনেক 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 ধন্যবাদ। ঢাকায় একটা শোরুম দাও, ওরে বাবা রে আমি ভয় পাই ঢাকায় শোরুম দিতে, অনেক ইচ্ছা। আসলে কি শোরুম দিলে না অনেক বেশি টাইম দিতে হবে, তো আমার বেবিরা একটু বড় হোক, দেখি একটু টাকা পয়সা হোক, তারপর এখনও আসলে ওরকম অ্যাবিলিটি হয়নি যে ওখানে একটা শোরুম দিতে পারবো, আর একটু পরে দিতে চাচ্ছি, তবে ইচ্ছা আছে। সবাই অনেকেই বলে যে মানে একটা শোরুম থাকলে ভালো হবে, তাহলে নিজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবে। আমার নাম বৈশাখী, হ্যালো বৈশাখী, কেমন আছিস? এর আগের লাইভে আমি রত্নাকে পাইছিলাম, এবার বৈশাখীকে পাইছি, কি মজা। তাহারাত মালাইকা লিখেছেন হ্যালো আপু, হ্যালো। ও রিন্তি তুমি কেমন আছো? রিন্তি মিস করছি তোমাকে। হ্যালো আন্টি, হ্যালো কেমন আছো? করণিয়া রহমান, তো এই যে টিউটোরিয়ালগুলো বলার জন্যই আসলে লাইভে আরও বিশেষ করে এসেছি। নিশাত তাসলিম সুবর্ণা, সুবর্ণা আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু কেমন আছেন? আপনি কার্ভিংয়ে ক্লাস করেছিলেন আমার মনে আছে, কেমন? বাসায় কিন্তু প্র্যাকটিস করবেন, অবশ্যই অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করবেন। করণিয়া রহমান লিখেছে কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গতকাল আমার দিনাজপুরে একটা কার্ভিংয়ের ক্লাস নিয়েছিলাম, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কার্ভিং, তো অনেকেই ওখানে এসেছিলো, ক্লাস করেছিলো, সেই ছবিগুলো আমি আপলোড করিনি এখনও, করবো। তো যারা যারা শিখেছেন, যারা আবার লাইভটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দিয়েছি আপু কার্ভিংয়ের ছবি, অবশ্যই আপনার মাথা মজার। জি রাকিবুল রায়হান, অবশ্যই আমি দেখবো। হ্যাঁ আমার অনেক ভালো লাগে যারা আসলে করতে করে, আমি তো আগে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেককে খুঁজে পাচ্ছি যে অনেকেই কার্ভিং করছে, আগে যেটা হতো কি অনেক বেশি খুঁজতাম যে কে কে কার্ভিং করে, অনেক বেশি খুঁজতাম, তো এখন যাদেরকে পাই ভালো লাগে অনেক। নীরামণি তো ছোটো, থ্যাংক ইউ। আমার ফোন এসে গেছে, আচ্ছা আজকে আর কন্টিনিউ করবো না, আমার শোরুমটা আরেকবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার শোরুম,